সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ ধরনের জন্ডিস বিষয়ে আলাপ করার জন্য। অনেক সময় দেখা যায় যে পিত্ত নালীতে পিত্ত পাথর আটকে যেয়ে জন্ডিস হয়। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, এই অবস্থাও জন্ডিস হতে পারে, এটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। অনেক সময় দেখা যায় শুধুমাত্র পিত্তথলিতে পাথর হয় না, পিত্তনালীতেও পাথর হয়, বা পিত্তথলিতে অনেকগুলো পাথর হলে পরে সেই পাথরের একটি ছুটে এসে পিত্তনালীতে জমা হয় এবং সেখানে ধীরে ধীরে বড় হয়ে পিত্তনালী যে এক্সিট পয়েন্টটি রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে পিত্ত বের হয়ে যাবে সেখানে যে আটকে যায়, এবং এর ফলে পিত্ত স্বাভাবিকভাবে পিত্ত যে তন্ত্র রয়েছে বিলিয়ারি ট্রি সেখান থেকে ডিওডেনামের দ্বিতীয় অংশে উন্মুক্ত হতে পারে না, ফলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এবং রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যেয়ে জন্ডিস তৈরি হয়। এই অবস্থাটিকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটি হয় যে ধীরে ধীরে জন্ডিসের পরিমাণ বাড়তে থাকে এবং চোখ এবং প্রস্রাবের রং হলুদ থেকে হলুদতর হতে থাকে এবং দেখা যায় এক পর্যায়ে শরীরে চুলকানি দেখা দেয় এবং একই সাথে দেখা যায় পায়খানার রং সাদাটে বর্ণ ধারণ করে। এই অবস্থাটিকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে এই ধরনের জন্ডিস নিরাময় সম্ভব কীভাবে? এটি কি ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব? কখনোই নয়, এটি ওষুধের মাধ্যমে কোনোভাবেই নিরাময় করা সম্ভব নয়। কবিরাজি, পানি পড়া, দই পড়া বা অন্য কোনোভাবে, শিকড় বাকর, গাছের ছাল ইত্যাদি খেয়ে কি সম্ভব? কখনই নয়, কেননা এটি একটি ডেফিনিট কারণে জন্ডিসটি হয়েছে, অর্থাৎ যেখান দিয়ে পিত্ত নিঃসরণ হওয়ার কথা সেই পিত্ত নিঃসরণের জায়গাটি বন্ধ হয়ে গিয়েছে কি দিয়ে, পাথর দিয়ে। তাহলে এর চিকিৎসা একটি, সেটি হলো ইআরসিপি করে পাথরটি বের করা। আধুনিককালে আমরা ইআরসিপি করি, এই রোগের চিকিৎসা করি, কিন্তু আগেকার দিনে যেটি করা হতো অপারেশন করে, পেটের বড় ধরনের অপারেশন করে পিত্তনালী কেটে সেই পাথরটি বের করা হতো এবং দীর্ঘদিন ধরে সেখানে ড্রেন করে রাখা হতো। কিন্তু আধুনিককালে যেটি হচ্ছে ইআরসিপি নামে একটি বিশেষ পদ্ধতি প্রয়োগ করে আমরা এই পাথরটি বের করি। এই পদ্ধতিটি খুবই সহজ এবং কয়েক মিনিটের মধ্যে এটি করে ফেলা সম্ভব। আমরা যেটি করি, এন্ডোস্কোপ যন্ত্র মুখ গহ্বর দিয়ে প্রবেশ করিয়ে আমরা ডিওডেনামের দ্বিতীয় অংশে যাই, সেখানে যেয়ে ডিওডেনামের যেখানে পিত্ত নালীটি উন্মুক্ত হয়েছে সেই জায়গাটিতে আমরা একটি ছোট ইনসিশন দিই, অর্থাৎ কেটে ফেলি, কেটে তার মুখটি বড় করে সেখানে একটি বাস্কেট যন্ত্র আমরা প্রবেশ করাই। সেই বাস্কেট যন্ত্রটি দিয়ে আমরা সুইপিং করে পাথর যদি থাকে সেটিকে টেনে বের করে নিয়ে আসি এবং সাথে সাথে আটকে যাওয়া পিত্ত ডিওডেনামের দ্বিতীয় অংশে বেরিয়ে আসে, পাথরগুলোও বেরিয়ে আসে এবং দুই থেকে তিন দিনের মধ্যে জন্ডিস সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে। আর এই পদ্ধতিটি করতে বেশি সময় লাগে না এবং রোগীর তেমন বড় ধরনের কোনো ক্ষতিও হয় না। তবে এই বিষয়টি, এই ধরনের চিকিৎসা পদ্ধতিটি একটু ব্যয়বহুল এবং আমাদের দেশে লিভার বিশেষজ্ঞরা সারা দেশে এই ধরনের পদ্ধতিগুলো প্রয়োগ করছেন এবং ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ জানলাম পিত্তথলির পিত্তনালীর পাথরের কারণেও কিন্তু জন্ডিস হতে পারে এবং এই জন্ডিসটি ওষুধ কিংবা কবিরাজি কিংবা অন্য কোনো চিকিৎসায় নিরাময় সম্ভব নয়, শুধুমাত্র ইআরসিপি করেই নিরাময় সম্ভব এবং রোগী শতভাগ নির্মূল নিরাময় লাভ করেন। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।